হাই গাইস, ওয়েলকাম টু টেক বাংলা 24। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে যে ভিডিওটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে গেলে সেটা যদি আপনি বা কোনো আর্নিং করতে চান, বিশেষ করে অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কোন বিষয়গুলো জানা দরকার এবং কোন কোন বিষয়গুলোর মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট, পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেখান থেকে আর্নিং করতে পারবেন, সেই বিষয়টা আচ্ছা কথা বলবো। তো ওয়েবসাইট তৈরি করার জন্য কী কী প্রয়োজন সেগুলো আমি বলছি। প্রথমে প্রথমে যেটা প্রয়োজন, একটা ইমেল আইডি। আপনার অবশ্যই একটা ইমেল আইডি লাগবে একটা ওয়েবসাইট তৈরি করতে, কারণ ইমেল আইডি ছাড়া কিন্তু ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তারপরে যেটা হচ্ছে ডোমেইন, ডোমেইন ডোমেইনটা খুব ইম্পর্টেন্ট। ডোমেইনটা কি আমি যদি বুঝিয়ে দিই আপনাদের বোঝানোর জন্য, যদি আমি একটু ইউটিউবে যাই, দেখেন youtube.com অর্থাৎ www-এর পর যে নাম থাকে, যেমন youtube.com আছে, google.com, এগুলো হচ্ছে ডোমেইন। তো আপনাকে অবশ্যই, আপনি যদি কোনো করেন, কোনো ওয়েবসাইট করেন, সেক্ষেত্রে আপনাকে একটা নাম, মানে নামটাই হচ্ছে ডোমেইন, অর্থাৎ ওয়েবসাইটের নামটাই, যেমন বাজারবাজ.com, এটা একটা অনলাইন শপিং শপিং আর কি। তো এটা আমি মেক করছি, তো এটা আমার, আমি ডোমেইনটা কিনছি, তো এরকম একটা ডোমেইন আপনাকে কিনতে হবে। তারপরে যেটা হোস্টিং, হোস্টিংটা কি, হোস্টিংটা আমি যেটা বা আমি এক কথায় বলতে পারি যে হোস্টিং, ধরেন আপনি একটা মোবাইল কিনলেন, তো মোবাইল কিনলেন, তো একটা ভিডিও আপনার খুব ভালো লাগলো, ওই ভিডিওটা আপনি যাচ্ছেন সবসময় যেন শুনতে পারেন, যে নেট কানেকশন, উইদাউট কানেকশন, নেট ছাড়াও যেন আপনি শুনতে পারেন, সেজন্য আপনার অবশ্যই মেমোরি কার্ড লাগবে, এবং কি ওই ভিডিওটা আপনাকে মেমোরি কার্ডে ট্রান্সফার করতে হবে, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু গানটা শুনতে পারবেন। তো হোস্টিংটাই একটা মেমোরি কার্ডের মতো, আপনার ওয়েবসাইটে যেমন যে আমি এখানে প্রোডাক্টগুলো অ্যাড করছি, এগুলো যাবতীয় সব ইনফরমেশন ওই হোস্টিংয়ে গিয়ে অ্যাড হয়ে থাকবে। কারণ যখন কেউ ডিজিটাল কোনো সার্চ করবে আমার এইগুলো বিষয় নিয়ে, যদি কেউ ঢুকতে চায়, সেক্ষেত্রে সে ওটা পেয়ে যাবে। তো হোস্টিংটা হচ্ছে এটাই, যে একটা মেমোরি কার্ডের মতো, শর্টকাট যে কথাটা। তারপরে আপনার যে বিষয়টার প্রয়োজন হবে, একটা ওয়েব টেমপ্লেট। তো একটা ওয়েবসাইটে, যেমন আমি এখানে একটা ই কমার্স ওয়েবসাইট মেক করছি, তো এটা কিন্তু যে ওয়েব টেমপ্লেটটা, এটা কিন্তু ফ্রিতে আমি ইউজ করতেছি। তো এরকম অনেক ওয়েব টেমপ্লেট ফ্রিতে পাওয়া যায়, এগুলোর বিষয়ে আমার ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে আপনারা বিশেষ করে এগুলো ওয়েব টেমপ্লেট পাবেন, সেগুলো আমি সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে যেতে পারেন। তো এরকম একটা আপনার ওয়েব টেমপ্লেট লাগবে, যদি ই কমার্স শপিং কমার্স ওয়েবসাইট করেছেন, সেক্ষেত্রে আপনাকে ই কমার্সের যে পেইড অর ফ্রি যেটা আপনি ইউজ করেন, এরকম ওয়েব টেমপ্লেট পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে ইউজ করতে হবে। তারপরে যেটা কাস্টমাইজ, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে, যে আমি প্রোডাক্টগুলো এখানে অ্যাড করছি, তারপরে এখানে গেলে ম্যানস টি শার্ট, এইভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে অনলাইন শপিং, এভাবে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। কীভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো আমি, আমার ভিডিও আছে আমার প্লে লিস্টে, ইউটিউব চ্যানেলের ভিডিও প্লে লিস্টে আপনার গিয়ে দেখবেন কীভাবে আসলেও এগুলো কাজ করতে হয়, একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেগুলোর লিঙ্ক আপনি দিয়ে দিব, এখানে আপনার চাইলে খুব সহজে একটা ওয়েবসাইট করতে পারবেন। তো যদি আপনি ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, তাহলে আপনাকে এই বিষয়গুলো লাগবে, তাছাড়া কিন্তু আপনি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট করতে পারবেন না। তো আজকের ভিডিও ছিল এটাই, যে আসলে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আসলে কী কী প্রয়োজন হয় এগুলো আর কি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করে সবার আগে আপনি পেয়ে যান। তো আমার কিন্তু সব ধরনের ভিডিও আছে, ই কমার্স ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলোর উপরে ভিডিও আছে, আপনার চ্যানেলে কিন্তু খুব সহজেই কীভাবে ওয়েবসাইট করতে হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করি। তো আপনার চাইলে কিন্তু খুব সহজে একটা ওয়েবসাইট করতে তৈরি করতে পারবেন এখন। তো এই বিষয়গুলো যদি আপনার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি খুব সহজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং সেখান থেকে আর্নিংও করতে পারবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।